নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে ফুরন্তিন পোকবাকে নিয়ে আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে অনেকেই কম বেশি তোমরা প্রশ্ন করেছ যে ফুলনীন পোক কি প্র্যাকটিস করছেন তিনি কি আবার প্র্যাকটিসে যোগ দিয়েছেন আর তিনি কবে থেকে ম্যাচ খেলতে পারবেন তো দেখো এই মুহূর্তে যা খবর রয়েছে এটিকে মোহন বাগান দলের যে নেক্সট ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু তিনটে বিদেশি প্লেয়ারকেই অ্যাভেলেবেল পাবেন একটা বিদেশি প্লেয়ারকে কাঠ সমস্যার জন্য অর্থাৎ ব্রেন্ডন হামিলকে কাঠ সমস্যার জন্য পাবে না আর আরেকটা বিদেশি প্লেয়ার তো অলরেডি ছিটকে গেছে পুরোপুরি ফিনল্যান্ডে চলে গেছেন এবং তার বদলে নতুন বিদেশি প্লেয়ার খোঁজা হচ্ছে আর সবশেষে পড়ে থাকছে একটাই বিদেশি প্লেয়ার অবশ্যই ফুলনীন পোকবা যাকে অনেক কোটি টাকা খরচা করে নিয়ে আসা হয়েছিল তার প্রতি অনেক আশা ছিল কিন্তু সেই আশার দাম তিনি কিন্তু দিতে পারছে না তো দেখো যে চোটটা তিনি পেয়েছেন তার হাঁটুতে মানে একদম পায়ের গোড়ালিতে সেই চোটের মানে চোট সেখানে কিন্তু ডাক্তারের সাহায্য নিয়েছে এবং আমরা দেখেছি এবং তোমাদেরকে আপডেটও দিয়ে দিয়েছিলাম যে তিনি কি অবস্থায় রয়েছেন তো এখন পর্যন্ত তিনি কিন্তু রিহাব করছেন মানে এখনও অবধি তিনি কিন্তু আবার সেই পুরনো দিনের মতো কিন্তু প্র্যাকটিসে বা অনুশীলনে কিন্তু নামেন নামেননি বা অনুশীলন কিন্তু করছেন না হ্যাঁ বন্ধুরা এখনও তিনি কিন্তু রিহাবেই রয়েছেন এবং তার রিহাব পর্ব কবে পুরোপুরি শেষ হবে তারপর কবে মাঠে নামবে সেটা এখন কিন্তু বলা যাচ্ছে না ঠিক মতো কারণ সময় লাগছে তার রিহাব সেশনটা করতে এবং তার চোটটা কিন্তু মানে অতটা গুরুতর চোট না হলেও বেশ কিন্তু ভালোই চোট কিন্তু তার রয়েছে এবং হয়তো চোটটা কিন্তু সিজন শুরু হয় আগেই হয়তো কোনো চোট ছিল যেটা কিন্তু এটিকে মহন বাগান দল হয়তো বুঝতে পারেনি বা ফিজিও কিন্তু অতটা হয়তো ধরতে পারিনি কারণ এসেই মানে দুই একটা ম্যাচ খেলে তারপর চোট পেয়ে গেল এবং চোট পাওয়ার পর তারপরে এইভাবে ম্যাচ মিস করছে এবং আর সবসময় বন্ধুরা যে কোনো টিম এক চারটে করে বিদেশি প্লেয়ার খেলাচ্ছে এক একটা প্লেইং লেভেনে এটাই নিয়ম কিন্তু চারটের বিদেশি প্লেয়ার পর যে দুটো বিদেশি প্লেয়ার রিজার্ভ বেঞ্চে পৌঁছে থাকে ওই টিমটাকে অনেকটা ভালো বেটার মনে হয় এক একটা ম্যাচে কারণ বন্ধুরা তার কাছে মানে কোচের কাছে অপশান থাকে যে না দুটো বিদেশি প্লেয়ার আমার কাছে রয়েছে রিজার্ভ বেঞ্চে যাদের আমি ইউজ করতে পারবো কিন্তু এটিকে মন বাগান তাহলে সেই সুযোগটা কিন্তু বেশ কয়েকটা ম্যাচে কোচ জনফ্রান্ডও পাচ্ছেই না তো আশা করবো যে খুব তাড়াতাড়ি পোক বা ঠিক হয়ে যাবে বা ঠিক হয়ে আবার মাঠে ফিরে আসবে কিন্তু এখন অবধি তিনি কিন্তু তার রিহাব সেশনই করছে রিহাবই করছে তার চোট নিয়ে তো দেখা যাক নেক্সট আপডেট কী আসে পরবর্তী সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল প্রেস করে নিও